এমনি মনির আহমদ আপনি লিখেছেন যদি কেউ অমোসলিমের দোকানে কাজ করে তাহলে তার পারিশ্রমিক কতটুকু হালাল হবে এর আগে আমরা বারবার বলেছি আপনি কোথায় কাজ করছেন এটি আসলে মুখ্য বিষয় নয় আপনি কোনো অমস্তিমের দোকানে কাজ করতে পারেন তার অধীনে কাজ করতে পারেন তার শ্রমিক হিসাবে কাজ করতে পারেন তার অফিসে কাজ করতে পারেন তার প্রতিষ্ঠানে কাজ করতে পারেন এভাবে শরীত আপনাকে কোনো প্রকার নিষেধাজ্ঞা দেয়নি বরং আন্দোলার আমি বলেছেন লাইন হাক আনিলকা লাইয়ানহক উল্লিনা আলামী খোয়াতিলকুমফদ্দিন ইন্দাল্লাহ হব্বুল মুসিদ্দিন অমরসিমদের মধ্যে যারা তোমাদের উপর ধর্মযুদ্ধ চাপিয়ে দেয়নি তোমাদের বাসাবাড়ি থেকে দেশান্তর করেনি তোমাদেরকে তোমাদের উপর জুলুম চাপিয়ে দেয়নি তাদের সাথে সদাচরণ করতে স্বাভাবিক আচরণ করতে আল্লাহ তালকে নিষেধ করেন না বরং আল্লাহ তালা এই ধরনের আচরণকারী বা ন্যায়নিষ্ঠ আচরণকারীদেরকে আল্লাহ তালা পছন্দ করেন অতএব তাদের সাথে সার্বিক লেনদেন করতে আমাদেরকে কোনো দেশে কোথাও নিষেধ করা হয়নি অমস্লিমদের অধীনে আপনি কাজ করতে পারেন কোথায় আপনি কাজ করছেন একটি বিষয় নয় বিষয় হলো লক্ষ্য করার বিষয় হলো যে আপনি কী কাজ করছেন আপনি কোনো মুসলমানের কোনো আলেমের অধীনেও যদি কাজ করেন তার প্রতিষ্ঠানে কাজ করেন অথচ কাজটা হারাম হয় তাহলে সেটা আপনার জন্য হারাম হবে আর যদি কোনো অস্টিমের অধীনে কাজ করেন আর কাজটা যদি হালাল হয় তাহলে সেটা আপনার জন্য হালাল হবে